মতো চলা অথবা অন্য কোনো মানুষের ইচ্ছা মতো চলা হচ্ছে প্রকৃত চূড়ান্ত অর্থে পরাধীনতা। মন মতো চলা যেমন পরাধীনতা, অন্যের ইচ্ছা মতো চলা পরাধীনতা। সব জাগতিক বন্ধন আকর্ষণ মুক্ত হয়ে পূর্ণভাবে আল্লাহর ইচ্ছা কাছে আত্মগ্রহণ করার যে জীবন, সেটি নৈতিক জীবন এবং সেটি নৈতিক জীবন সম্ভব ও সহজ করে তোলে। অর্থাৎ ধর্ম নিয়ন্ত্রণ নিয়ে আজান দেওয়ার কোনো দরকার নাই। যে আমি যে ফ্ল্যাটে থাকি ওর নিচে আজান দেয়, লোক হলে পাঁচজন, এত বিকট আজান দেয় মাইক। এক নম্বর। দুই নম্বর হচ্ছে আমার আবার কেউ যেন শামসুর আমাদের কাতারে ফেলে না দেয়। দুই নম্বর হচ্ছে এত দীর্ঘক্ষণ ধরে আর সাধু আন্না মোহাম্মদ রসুল্লাহ বললেই তো হয়, অন্তত দেড় মিনিট ধরে টানতে থাকে, এই টানা কাজের কথা তো থামে নাই। তার আলাদা শিল্প উচ্চার সঙ্গীতের মতো। আমরা উপরের আলোচনা থেকে দেখতে পেলাম কনক্লুশন চলে আসছে, ফিটনেসটাইন কোনো নৈতিক তত্ত্ব উপস্থাপন না করলো, বে সম্বন্ধে কোনো বিবৃতি না দিল, নৈতিকতা ছিল তার জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। আমার মনে হয় অনেকটা বহুমতী বুদ্ধের মতো তিনিও দার্শনিকদের বিভিন্ন তত্ত্বের মাত্রায় অতিরিক্ত বাড়াবাড়িতে বিরক্ত ছিলেন। তিনি তার বিশ্ববিদ্যালয় সহ একাডেমির পরিমণ্ডলে দেখেছিলেন যে অনেক বড় বড় নৈতিক তত্ত্ব উপস্থাপন করা হচ্ছে অথচ নৈতিক জীবনযাপন করা হচ্ছে না। এতে লিলির বইটি আছে, তার যে ভাই ইউনিভার্সিটিতে পড়ে নাই, সে তার যে ভাই ফিলোসফি নিয়ে এথিক্স নিয়ে পড়ছে, তারাই বলছে তুমি অনৈতিক কাজ করছে, তুমি না ফিলোসফি তুমি এথিক্স নিয়ে পড়ছিলাম। এবং এই যে আমার দেশে ট্রেন্ড যাচ্ছে যে আমরা যদি এথিক্স পড়াই লোকেরা নৈতিক হবে, কখনো নৈতিক হবে। মরালিটি ক্যানট বি প্রিস্ট, মরালিটি ক্যানট বি টট, মরালিটি সামথিং টু বি অ্যাক্টেড অন, টু বি লিভ পাসিটিভ হবে অ্যান্ড এক্সাম্পলস আর বেটার দ্যান দিস। সারাক্ষণ যে প্রিন্সিপাল ঘুষ নিয়ে চাকরি দেয় সে সারাক্ষণ নৈতিকতার কথা বললে হবে? আমরা তো জানি কি হচ্ছে, শুধু আমাদের দেশে না, বরং বড় আকারে বড় দেশগুলোতে, ধনী দেশগুলোতে ফিটনেস নিয়ে কথা বলছে। তিনি বাড়াবাড়ি বিরক্ত ছিলেন। তিনি তার বিশ্ববিদ্যালয় সহ একাডেমিক পরিমণ্ডল দেখছিলেন যে অনেক বড় বড় নৈতিক তত্ত্ব উপস্থাপন করা হচ্ছে অথচ নৈতিক জীবনযাপন করা হচ্ছে না, তিনি তার কাছে গ্রহণযোগ্য ছিল না। তিনি চাচ্ছিলেন জীবন নৈতিকতা চর্চা হোক, মানুষ নৈতিক জীবনযাপন করুক, যে কোনো জীবন অনুপদের এবার থেকেই তিনি কোনো ঘোষণা না দিয়ে কাউকে না জানিয়ে নীরবে নিভৃতে ঐকান্তিকভাবে নৈতিক জীবনযাপন করে গেছেন। তিনি পার্থিব ভোগ সুখ সুনাম সুখাদের উঠতে উঠে একজন সাধকের জীবনযাপন করেছে। তিনি বিশ্বাস করতেন এ ধরনের জীবনের মধ্যেই দৃঢ় হয় নৈতিকতা, আর নৈতিক জীবন যা করেই মানুষকে যেমন করে স্বাধীন তেমনি করে সুখী। এই জন্যই তিনি বলতে পেরেছেন দি ওয়ার্ল্ড অফ দি হ্যাপি ম্যান ইজ এ ডিফারেন্ট ওয়ান ফ্রম দ্যাট অফ দি আনহ্যাপি ম্যান। আর এটা ব্যাখ্যা করে কেন মৃত্যুর কিছুক্ষণ আগে তিনি বলতে পেরেছিলেন তাদেরকে বলো যে আমি একটা অসাধারণ জীবন কাটিয়েছি। বস্তুত আমাদের ইচ্ছার বাইরে এমনকি অনেক সময় বিপরীতে অনেক কিছুই আসে, অনেক রহস্যই রয়েছে। এ প্রসঙ্গে দর্শনে সেই পরিচিত প্রশ্ন, কেন কিছু না থেকে কিছু হলো? ওয়াই শুড দেয়ার বি সামথিং রাদার দ্যান নাথিং? অথবা অনস্তিত্ব থেকে অস্তিত্বের উদ্ভব হলো, কেন অস্তিত্বের উদ্ভব হলো? এসব প্রশ্ন অনেক উত্তর দেওয়া যায়, দেওয়া হয়েছে, কিন্তু এর কি কোনো চূড়ান্ত মীমাংসা আছে? আছে কি কোনো এক ব্যাপক উত্তর, কোনো কনক্লুসিভ ফাইনাল ওয়ান অ্যান্সার আছে? এমন অবস্থায় শান্তি ও স্বস্তির জীবন হচ্ছে মানুষের সঠিক ইচ্ছাকে অসীম ইচ্ছার কাছে সমর্পণ করা, যেটা আমরা উপরে কাজারে গড়াতে উল্লেখ করেছি। এমন কথাই ফিটনেস ক্যানের লেখায় মুক্তি উঠেছে, আই অ্যাম ইন অ্যাগ্রিমেন্ট উইথ দ্যাট অ্যালাইন উইল অন হুইচ আই অ্যাপিয়ার ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ টু সে আই অ্যাম ডুইং দ্য উইল অফ গড, সার্টেনলি ইট ইজ কারেক্ট টু সে কনশিয়েন্স উইথ দ্য ভয়েস অফ গড। ফিটনেস ক্যানের যুগান্তকারী গ্রন্থ ট্যাকটুস লেখার পিছনে অনেক কারণ থাকতে পারে, আছেও, কিন্তু এর অন্যতম উদ্দেশ্য ছিল নৈতিক। ফিটনেস ক্যানের বন্ধু ও অন্যতম জীবনীকার পল এঙ্গেলম্যানের মতে দি বুক পয়েন্ট ইজ এনেথিক্যাল ওয়ান। এভাবে প্রবন্ধটি শেষ করি। যদি ফিটনেস ক্যান নৈতিকতা সম্পর্কে তার মত কোনো এক স্থানে উপস্থাপন করেননি, তথাপি আমরা তার বিভিন্ন লেখা থেকে উদ্ধৃত করে দেখাতে চেষ্টা করলাম যে নৈতিকতা সম্বন্ধে তার একটি অবস্থান তুলে ধরা সম্ভব, আর সে কাজটি আমি প্রবন্ধ করার চেষ্টা করেছি। এরপর আমি ফিটনেস ক্যানের অনেক কষ্ট করে ফিটনেস ক্যান এক টাকা পাওয়া খুব কঠিন, যেমন নিজে কষ্ট করছে পড়াও কঠিন। একবার আমি মতিন স্যার কাছে বললাম, স্যার আমার নর্মাল স্পিড হচ্ছে আমি 200 পৃষ্ঠা ইংরেজি পড়তে পারি, 500 পৃষ্ঠা বাংলা, কিন্তু আমি 10 পৃষ্ঠা যে বই পড়তে পারি না, মাথা ধরে যায়। মতিন স্যার বলে তুমি 10 পৃষ্ঠা পড়তে পারো? এনাফ কাজে 10 পৃষ্ঠা তুমি অনেক কষ্ট করে লিখেছি। তো বিজনেসটাকে এই ক্রিয়ার যে জোগাড় করতে আমার অনেক দিন লেগেছে এটা তৈরি করতে।
আমি এরকম ভাবে ফিটনেসটাই লেখাগুলো লিস্ট দিয়েছি, এবং তার বড় বড় তফসির কার যারা তাদের একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়েছি দীর্ঘক্ষণ ধরে আমার কথা শোনার জন্য, এবং আমার ক্ষমতার বাইরে পরিস্থিতিতে থাকার কারণে একটু বিলম্ব হওয়ার জন্য আপনাদের আমি ক্ষমা প্রার্থনা করছি, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।